إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের এই মোবারক মুহূর্তে জুমার সালাত আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। মাহে রমাদান কোরআন নাজিলের মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 185 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে কুরআন নাজিল করা হয়েছে। আমরা গত জুমাতেও আলোচনা করেছিলাম, এই কুরআনের কারণেই রমজানুল করিমের এত মর্যাদা, এই কুরআনের কারণেই লাইলাতুল কদরের এত মর্যাদা। শুধু এ পর্যন্তই না, এই কোরআনের কারণে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও এত মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সে আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত এবং দ্বীনে হক সহ, লিয়ুযহিরাহু আলা দ্বীন কুল্লিহি, এই দ্বীন এই হেদায়েতকে পৃথিবীর অন্য অন্য মতবাদ অন্য সমস্ত ধর্ম সব কিছুর উপরে বিজয়ী করার জন্য। বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন বিজয়ী হওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেজন্য বলেছেন, ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, সে আল্লাহ যিনি উম্মিয়িনদের মধ্যে রাসূল প্রেরণ করেছেন তাদের মধ্য থেকে একজন, কাজ কি তার, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদের সামনে আল্লাহর আয়াতকে তেলাওয়াত করবেন। আল্লাহর নবীর যে দায়িত্বগুলো আছে এর মধ্যে প্রথম দায়িত্বই হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, মানুষের মাঝে আল্লাহর আয়াতকে তেলাওয়াত করা। আমি গত জুমায় বলেছিলাম রমজান মাস কোরআন নাজিলের মাস, এ মাসে বেশি করে কোরআন তেলাওয়াত করা। যারা অর্থ বুঝে না তারাও তেলাওয়াত করবে। আমি গত জুমাতেও বলেছিলাম, অনেকে ভুল করে বলে কোরআন না বুঝে পড়লে সওয়াব পাওয়া যাবে না, এটা ভুল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান করা হরফাম মিন কিতাবিল্লাহি ফালাহু আশরু হাসানাত, যে ব্যক্তি আল্লাহর কোরআনের একটা হরফ একটা অক্ষর পড়বে তার জন্য দশটা নেকি। একটা অক্ষরের কোন অর্থ হয় নাকি? এরপরে আরো ব্যাখ্যা দিয়ে বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আমি তোমাদেরকে একথা বলছি না
যে আলিফ লাম মিম তিনটা মিলে একটা অক্ষর একটা হরফ তা না, বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, তার মানে এই তিনটে অক্ষর পড়লে কমপক্ষে দৃশ নেকি পাওয়া যাবে। এই জন্য যত বেশি কোরআন তেলাওয়াত করা যায়, আল্লাহর রাসূলের দায়িত্ব হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতি, মানুষের সামনে আল্লাহর আয়াতকে তেলাওয়াত করা, এরপরে ওয়ুযাক্কিহিম, এবং মানুষের আত্মাকে শুদ্ধ করা, আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি হবে কিসের মাধ্যমে? পীরের মাধ্যমে। সূরা জুমার আয়াত পড়ুন, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন ওয়ুযাক্কিহিম, এই কোরআনের আয়াতের মাধ্যমে, এই কোরআনে বর্ণিত বিষয়ের মাধ্যমেই মানুষের অন্তরকে আত্মশুদ্ধি করবে, পরিশুদ্ধ করা হবে। এরপরে বলা হয়েছে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যিনি মানুষকে কিতাব ও হিকমার তালিম দিবেন। তাহলে বুঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় মর্যাদার পিছনেও মূল রহস্যকে আল কোরআন। এই কোরআন সম্পর্কে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে চক্ষু দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আপনার চোখের পাওয়ার যত ভালো থাকুক না কেন, আপনি চোখ দিয়ে দেখতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আর একটা শর্ত পূরণ না করা হবে। সেই শর্ত কি? আলো। চোখের সামনে আলো থাকতে হবে, সূর্যের আলো, চাঁদের আলো, তারকার আলো, মোমবাতির আলো, কোন প্রকার আলো যদি আপনার চোখের সামনে না থাকে, আপনার চক্ষু যত ভালো হোক না কেন আপনি কিছুই দেখতে পাবেন না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আর একটা চক্ষু দিয়েছেন, অন্তর চক্ষু। এই অন্তর চক্ষু দিয়েছেন আল্লাহর বিধানকে বুঝার জন্য, অন্তর চক্ষু দিয়েছেন আল্লাহর সৃষ্টিকে চেনার জন্য, অন্তর চক্ষু দিয়েছেন আল্লাহর সৃষ্টির মাধ্যমে আল্লাহকে চেনার জন্য। কিন্তু এই অন্তর চক্ষু আপনার যতই বেশি ভালো থাকুক না কেন, আপনি যত বিজ্ঞানী হন না কেন, যতক্ষণ পর্যন্ত এই অন্তর চোখের সামনে একটা আলো না থাকবে, অতক্ষণ পর্যন্ত কিছুই জানা যাবে না, আল্লাহকে চেনা যাবে না। চর্ম চোখের জন্য যে আলোর প্রয়োজন, সে আলো সূর্যের আলো, চাঁদের আলো, মোমবাতির আলো দিয়ে পূর্ণ হয়। আর জ্ঞান চোখের জন্য যে আলোর প্রয়োজন, সে আলো আল্লাহর পক্ষ থেকে আসে, সে আলোই হচ্ছে আল কোরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার বলেছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আলো এবং স্পষ্ট বয়ানকারী কিতাব আগমন করেছে। এই কিতাবকে নির্বাপিত করার জন্য যুগে যুগে চেষ্টা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি এই কোরআনকে নাযিল করেছি এবং এই কোরআনের হেফাজতকারী স্বয়ং আমি আল্লাহ নিজে। কোরআনের হেফাজতকারী কে? এই কোরআনকে যারাই ধ্বংস করতে আসবে, এই কোরআনকে যারাই ক্ষতিগ্রস্ত করতে চাবে, কোরআনের কোন ক্ষতি করতে পারবে না, তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। পাহাড়ের সঙ্গে যদি কেউ মাথা দিয়ে ধাক্কায় পাহাড় ভেঙ্গে চুরমার করে ফেলব, পাহাড় ভাঙবে না মাথা ভাঙবে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই জানাচ্ছেন সূরা আসফের ভিতরে, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়ার সমস্ত কাফের শক্তি, ইহুদি খ্রিস্টান মুনাফিক শক্তি, এরা চায় আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে নির্বাপিত করার জন্য,
আল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে এই কোরআনের আলোকে সারা বিশ্বময় বিজয় করে ছাড়বেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও দুনিয়ার সমস্ত কাফের ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু একে নিশ্চিহ্ন করতে চায়, তারা কোনো কিছুই করতে পারবে না। আজকে মনে রাখতে হবে মুসলিম জাতি এই কোরআন থেকে সরে গেছে, এই কোরআনকে বাদ দিয়ে এখন মুসলিম জাতির সবচেয়ে বড় কিতাব হচ্ছে বাংলাদেশে ইন্ডিয়া পাকিস্তানে নাফিউল খালায়েক তাবিজের বই, নেয়ামুল কোরআন, বেস্তিজিওর, মকসুদুল মুমিনিন, যার ভিতরে এরকম ফাজাইলে আমাল, এই সব কিতাবগুলোকে এই মুসলিম জাতি আল্লাহর কোরআন কালামের উপরে, আল্লাহর রাসূলের হাদিসের উপরে গুরুত্ব দিয়ে কোরআন এবং হাদিস থেকে দূরে সরে গেছে। আর যেদিন থেকে এই জাতি কোরআন এবং হাদিস থেকে দূরে সরে গেছে, সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির উপরে গজব চাপিয়ে দিয়েছে। আমি আজকে এই কোরআনের একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, তা হচ্ছে আল কোরআনে এই মুসলিম জাতিকে একটা অর্থনীতি দিয়েছে, যাকাত। রমজান মাস যে কোনো নেকি 10 গুণ থেকে 70 গুণ পর্যন্ত সব বৃদ্ধি করে দেওয়া হয়। হাদিসে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনি আদমের প্রত্যেকটা নেক আমল 10 গুণ পরিমাণ সব সে পায় অন্য সময়ে, রমজানুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন 70 গুণ পর্যন্ত সব বৃদ্ধি করে দেন। এই জন্য অনেকে রমজান মাসে যাকাত আদায় করে থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বেশি দান করতেন, গত জুমাসে আলোচনা হয়েছে। অবশ্য যাকাতের সাথে রমজানের কোনো সম্পর্ক নেই, যাকাত হচ্ছে আপনি যেদিন থেকে নেসাব পরিমাণ মালের মালিক হলেন ওই দিন থেকে বছর যেদিন পূর্ণ হল সেদিন আপনার উপরে যাকাত ফরজ হয়ে গেছে। এজন্য এটা মনে রাখতে হবে যাকাতের সঙ্গে রমজানের কোন সম্পর্ক নেই, এটা ভিন্ন বিষয়। রমজানে আপনি দান করলে সব বেশি পেতে পারেন, কিন্তু হিসাবটা হবে যাকাতের বছর অনুযায়ী। এই বছর আবার সূর্যের বছর না, চন্দ্র বছর অনুযায়ী। এটা গুরুত্বপূর্ণ বিষয়। যাকাত এটা কোন অনুগ্রহ না, যাকাত পাতলা লুঙ্গি শাড়ি দেওয়ার জন্য না। রমজান মাস এলেই দেখবেন এক শ্রেণীর মিলের মালিকেরা বড় বড় বিজ্ঞাপন দেয় যাকাতের লুঙ্গি শাড়ি পাওয়া যায়, অমুক বড় মেয়া লুঙ্গি শাড়ি দিবেন, এটা নেওয়ার জন্য মানুষ পায়ের তলে পড়ে মারা যায়। এইটা যাকাতের উদ্দেশ্য না, যাকাতের উদ্দেশ্য এর দ্বারা ধ্বংস হয়, ব্যাহত হয়। যাকাতের উদ্দেশ্য হচ্ছে এই, যাকাতের মাধ্যমে একটা দারিদ্র সমাজকে, মানুষের মধ্যে যে বৈষম্য সৃষ্টি হয় এইগুলোকে সমান তালে নিয়ে আসাই হচ্ছে যাকাতের বড় উদ্দেশ্য। এই বছর যে লোকটা যাকাত নিবে, আগামী বছর যেন সে যাকাত দিতে পারে, সেই ব্যবস্থা করা। আমরা সে আলোচনা ইনশাআল্লাহ একটু পরে করছি। পৃথিবীতে মানুষের মধ্যে অর্থনৈতিক অবস্থা, দুটো অর্থনীতি বিরাজ করছে। একটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতি, এটার খোলাসা হচ্ছে এই পৃথিবীর মানুষেরা একদিকে একদল মানুষ ধনী হচ্ছে আর একদল গরিব হচ্ছে। পুঁজিবাদী অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে এই, এখানে ব্যক্তির মালিকানা স্বীকার করা হয়। কারণ হচ্ছে এই, মালিকানা না থাকলে মানুষ লাভের লোভি, কাজ করবে না। মালিকানা থাকলে মানুষ উৎপাদনের জন্য প্রতিযোগিতা করবে, দেশের আয়োন্নতি বাড়বে। এজন্য এই পুঁজিবাদী অর্থনীতিতে মালিকানা স্বীকার করা হয় ব্যাপক হারে।
এর কারণে একদিকে মানুষ ধনী শ্রেণী ধনী হচ্ছে, আর একদিকে গরিবগুলো গরিব হয়ে যাচ্ছে। এর বিপরীতে এটার থেকে বাঁচার জন্য পৃথিবীতে আর একটা অর্থনীতি আত্মপ্রকাশ করল, সমাজতান্ত্রিক অর্থনীতি। এরা একটা সুযোগ পেল এই পুঁজিবাদীর থেকে মুক্ত করার জন্য, এরা স্লোগান দিতে শুরু করল, কেউ দশতলায় কেউ গাছতলায়, কেউ পাঁচতলায়, এরকম থাকবে না, সকল মানুষের মধ্যে সমান ভাগ করে সুযোগ সুবিধা দিতে হবে। মানুষেরা দলে দলে এই স্লোগানে বিশ্বাস করে সমাজতন্ত্রে ঢুকতে শুরু করল। এটাও একটা মিথ্যা স্লোগান। আপনারা জানেন একটা দেশ চালাতে হলে সেখানে অনেক স্তর তৈরি করতে হয়, গ্রাম পুলিশ, এরপরে পুলিশ, এরপরে দারোগা, এরপরে এসপি, এরপরে ডিসি, অমুক তমুক, এরকম হাজার স্তর তৈরি করে একটা দেশ পরিচালনা করতে হয়। যদি বলা হয় ক্ষমতার দিক থেকে বিভিন্ন স্তর থাকবে, সুযোগ সুবিধায় ভিন্ন ভিন্ন থাকবে, এটাও বাস্তব। আমরা লক্ষ্য করেছি এই পৃথিবীর ইতিহাসে যারা সমাজতন্ত্রের স্লোগান নিয়ে মাঠে নেমেছিল তাদের জীবনযাত্রা এবং ওই দেশের সাধারণ নাগরিকদের জীবনযাত্রার মধ্যে পার্থক্য ছিল, ভোগ বিলাসিতায় পার্থক্য ছিল। এছাড়া এর মধ্যে সবচেয়ে যে বড় ক্ষতি তা হচ্ছে দেশের সমস্ত অর্থনীতি মুষ্টিমেয় কয়েকজন লোকের হাতে কুক্ষিগত হয়, আর দেশের সমস্ত জনগণ সবগুলো শ্রমিকে পরিণত হয়। দেশের সমস্ত কলকারখানা, আয়ের উপকরণ সবগুলো রাষ্ট্রের মালিকানায় থাকে, আর জনগণ শ্রমিকের মতো কাজ করতে থাকবে। এটা এরকম, একজন লোক ডাক্তারের কাছে গেল যে আমার মাথা ধরে গেছে, মাথা ব্যথা হচ্ছে। ডাক্তার বলল মাথা কেটে ফেলে দাও, আর মাথা ধরবে না। ঠিক এরকম ভাবে পুঁজিবাদের থেকে বাঁচার জন্য যখন মানুষেরা সমাজতন্ত্রের কাছে গেল, সমাজতন্ত্র মানুষের ব্যক্তি স্বাধীনতা, মানুষের মানবতাকে ধ্বংস করে দিয়ে সমস্ত মানুষকে রাখাল শ্রমিকে পরিণত করে, এরপরে বলল সকলে সমান ভাগ করো। মানুষ যখন এদের ফাঁকা আওয়াজ বুঝতে পারল, তখন এই সমস্ত বক্তব্য যারা দিয়েছিল লেনিন, কার্ল মার্কস, এরকম বড় বড় যারা, যাদের বড় বড় মূর্তিগুলো রাশিয়ার বড় বড় শহরে শোভা পাচ্ছিল, সবগুলোকে ক্রেন দিয়ে টেনে নদীতে ফেলে দিয়েছে। এই দুইয়ের মাঝামাঝি আর একটা অর্থনীতি হচ্ছে কোরআনের অর্থনীতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, নাহনু কসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনে মানুষের জীবিকা আমি আল্লাহ নিজে বণ্টন করেছি। বণ্টন করেছেন কে? ওয়ারাফানা বাদাহুম ফাওকা বাদিন দারাজাতিন। আমি মানুষের মধ্যে অর্থনৈতিকভাবে একজনের উপর আরেকজনকে প্রাধান্য দিয়েছি, কাউকে বড়লোক করেছি, কাউকে গরিব করেছি। কেন করলাম এরকম? লিয়াত্তাখিযা বাদাহুম বাদান সুখরিয়া, লিয়াত্তাখিযা বাদাহুম বাদান সুখরিয়া, যাতে করে একদল মানুষ আরেকজন মানুষকে অধীনস্থ করতে পারে, কাজ নিতে পারে। এটা একটা বড় রহস্য। দুনিয়ার সব মানুষ যদি এক শ্রেণী ধনী হতো, আপনার রাস্তা পরিষ্কার করার সুইপার পাওয়া যেত না, বাথরুম পরিষ্কার করার লোক পাওয়া যেত না, মেথর কুলি মজুর পাওয়া যেত না, পৃথিবীর নিজাম ভেঙে পড়ত। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, আমি মানুষের মধ্যে বিভিন্ন স্তর তৈরি করেছি, লিয়াত্তাখিযা বাদহুম বাদান সুখরিয়া, যাতে একদল মানুষ আর একদল মানুষকে কাজে লাগাতে পারে, অধীনস্থ করতে পারে, কাজ নিতে পারে। সূরায়ে আয-যুখরুফ 32 নম্বর আয়াত। আরো আগায়াত আল্লাহ তাআলা আরেকটা উদ্দেশ্য বয়ান করেছেন, সূরা আনআমের
65 নম্বর আয়াত, আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীর প্রতিনিধি এবং খলিফা বানিয়েছেন। মানুষ সবই খলিফা, কালপীরের খলিফা না। আল্লাহ বলেছেন তিনি তোমাদেরকে জমিনের খলিফা বানিয়েছেন, আর তোমাদের মধ্যে এক মানুষকে আর একজন মানুষের উপরে, এক দলকে আর এক দলের উপরে আল্লাহ তাআলা বিভিন্ন স্তরে প্রাধান্য দিয়েছেন। কেন? আরেকটা কারণ, লিয়াবলুয়াকুম ফিমা আতাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সম্পদ দান করেছেন এখানে তোমাদের পরীক্ষা করতে চান, তুমি সম্পদ পেয়ে আল্লাহকে ভুলে গেল কিনা। তোমার চেয়ে যারা গরিব, যারা অসহায়, তুমি তাদের কথা ভুলে যাও কিনা, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম স্তর তৈরি করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা করছেন, অফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইল ওয়াল মাহরুম, ধনীদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে এই সম্পদের পুরো সম্পদের মালিক সে একা নয়, এই সম্পদের মধ্যে গরিব, প্রার্থী, বঞ্চিতদের অধিকার রয়েছে। একটা মূলনীতি পাওয়া গেল, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অর্থনীতি একদিকে পুঁজিবাদের মতো ঢালাও মালিকানা স্বীকার করে না, অপরদিকে সমাজতন্ত্রের মতো কোন মালিকানাকে অস্বীকার করে না। এই দুইয়ের মাঝামাঝি যেখানে মালিকানা স্বীকার করা হয়, এতে লাভ হচ্ছে এই, যখন মালিকানা স্বীকার করা হল, এখন একজন কৃষক সে জানবে আমি যা কিছু আয় করবে তার মালিক আমি, বেশি উৎপন্ন করবে, শ্রমিক বেশি কাজ করবে, এর দ্বারা আয় উন্নতি, আয় বাড়বে, উন্নয়ন বাড়বে। অপরদিকে মানুষের মধ্যে যাতে বিশাল পার্থক্য সৃষ্টি না হয় এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে অফি আমওয়ালি হাক্কুন লিসসাইল ওয়াল মাহরুম, সূরা যারিয়াতের 19 নম্বর আয়াত, ধনীদের মালের মধ্যে রয়েছে গরিবদের অধিকার, বঞ্চিতদের অধিকার। এটা কোন অনুকম্পা না, অনুগ্রহ না যে আপনি পাতলা শাড়ি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অধিকার, কোরআনের আরো এক আয়াতে বলা হয়েছে সূরা আল মারিজ এর 19 থেকে 25 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, নিশ্চয় মানুষকে তৈরি করা হয়েছে লোভী করে, ইদা মাসসাহু শাররু জাযুআ, যখন কোন বিপদ আপদ দেখা দেয় তখন সে তাড়াহুড়া করে, ঘাবড়ে যায়, ওয়াইদা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো কিছু দেন, সম্পদ দান করেন, সে তখন অন্যকে দেওয়া থেকে বিরত থাকে, ইল্লাল মুসাল্লিন, তবে আল্লাহ তাআলা বলছেন মুসল্লিদের ভিন্ন বিষয়, আল্লাযীনাহুম আলা সালাতিহিম দাঈমুন, যারা সালাতের উপরে স্থায়ীভাবে আমল করে, ওয়াল্লাযীনাহুম আল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মালুম, আর যাদের মালের মধ্যে নির্দিষ্ট অংশ রয়েছে লিসসাইল ওয়াল মাহরুম, প্রার্থী এবং বঞ্চিতদের জন্য, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাক্কুন মালুম, নির্দিষ্ট হক, তার মানে বোঝা গেল যাকাত আপনি লামসাম দিলে চলবে না। যাকাত যেহেতু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আপনি হিসাব নিকাশ না করে কিছু একটা দিয়ে দিলেন, এর দ্বারা হয়তো দানের সওয়াব পাওয়া যাবে, যাকাত আদায় হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুন মালুম, সূরা মারিজের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন হাক্কুন মালুম, সুনির্দিষ্ট হক, সুনির্দিষ্ট অধিকার রয়েছে, এখানে কোনো কম বেশি করা যাবে না। একজন লোক আপনার কাছে যেমন 1,000 টাকা পায়, আপনাকে 1,000 টাকাই দিতে হবে, কিছু দিয়ে আপনি পার পাবেন না, এমনি ভাবে
আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন, আল্লাহ বলছেন নির্দিষ্ট হক গরিবদের অধিকার রয়েছে। এই অর্থনীতি বাস্তবায়ন করতে পারলে সমাজের মধ্যে উঁচু নিচুর পার্থক্য এত বড় থাকবে না। একদল শাসক শোষক আর একদল হবে নির্যাতিত, এটা আর থাকবে না। যাকাত এজন্য ইসলামের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই যাকাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যতবার সালাতের কথা বলেছেন প্রায় ততবার যাকাতের কথা বলেছেন। যাকাত, সালাত এবং যাকাত এ দুটোকে একত্র কেন করা হয়েছে? আমরা বলি নামাজ রোজা, নামাজ রোজা না, কোরআনের ভাষা হচ্ছে নামাজ যাকাত, সালাত আর যাকাত। এর কারণটা কি? আস-সালাতু হাক্কুল্লাহ, সালাত হচ্ছে আল্লাহর হক, এর মাধ্যমে আল্লাহর সামনে সেজদা করা হয়। আর যাকাত হচ্ছে ইহসান ইলা ইবাদিহি, আল্লাহর বান্দাদের উপর অনুগ্রহ করা। তার মানে আল্লাহকে সেজদা করে আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করলাম, এবারে আল্লাহর নির্দেশে আল্লাহর বান্দাদেরকে যাকাত দিয়ে অনুগ্রহ করলাম, এটার নাম হচ্ছে যাকাত। এই যাকাত এটা একটা ইসলামের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা। কারণ হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে কোন সময় মাথা পিছু ধার্য করেছেন, আবার কোন সময় মালের উপরে আরোপ করেছেন। মাথা পিছু যাকাত ফরজ করেছেন, যেমন সাদাকাতুল ফিতর, যাকাতুল ফিতর, এটা মাথা হিসাব করে দিতে হবে, নিজেরটা, নিজের অধীনস্থ যারা আছে তাদেরটা, এটা হলো মাথা পিছু। আর এক প্রকার যাকাত হচ্ছে মালের উপরে, মজুদ যে মালগুলো আছে, আমদানির যে মাল আছে, এর উপরে যাকাত দেওয়া। এমনিভাবে যাকাত এটা একটা সামাজিক ব্যবস্থাও। যাকাতের মাধ্যমে ধনীরা গরিবদেরকে সাহায্য করে, এর মাধ্যমে ধনী গরিবের পার্থক্য কমে আসে। যাকাত একটা রাজনৈতিক ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকে এত কড়াভাবে হুকুম করেছেন যাকাত আদায় করতে হবে। এরকম যাকাত যারা আদায় করবে তাদের বেতন আদি সবকিছু কোরআনে উল্লেখ করা হয়েছে। যাকাত একটা নৈতিক অবস্থাও, মানুষের প্রতি মানুষের সহানুভূতি, গরিবের প্রতি দয়া, এর বহিঃপ্রকাশ ঘটে যাকাতের মাধ্যমে। সর্বোপরি যাকাত হচ্ছে একটা দীনী ব্যবস্থা। আল্লাহর নির্দেশ পালন করার জন্য ইবাদত আকারে যাকাত আদায় করতে হবে। যাকাতের মাধ্যমে যখন মানুষেরা একটা অর্থনৈতিক ব্যবস্থা দাঁড় করায়, তখন মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্যতা, ভালোবাসা তৈরি হয়। এবং যেদিন মুসলিম জাতি এই যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা চালু করবে, সেদিন মানুষকে আর কোনদিন অন্যের কাছে হাত পাততে হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেজন্য বলেছেন, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদি সুফলা, উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। এর মানে কি? এর মানে আমরা বুঝি খালি যে দেনেওয়ালার হাত এটা ভালো লেনেওয়ালার হাতের চেয়ে। ব্যক্তি পর্যায়ে মনে করি শুধু এ পর্যন্তই না, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে একদিকে যেমন মানব সম্পদ দান করেছেন, অপরদিকে অন্য অন্য পৃথিবী পরিচালনার জন্য যা কিছু সাপ দিয়েছেন, রাবারের সম্পদ মুসলিম জাতির কাছে, যা না হলে প্লেনের চাক্কা চলবে না, পেট্রোল মুসলিম জাতির কাছে, স্বর্ণ মুসলিমদের হাতে, এই সবগুলো দিয়েছিলেন যাতে করে মুসলিম জাতি এই পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য যা কিছু সব তোমাদেরকে দেওয়া হয়েছে। তোমরা উপরে থাকবে, তোমাদের হাত থাকবে উপরে, তোমরা ভিক্ষা করবে না, তোমরা পরিষ্কার বলে দাও, হ্যাঁ পদ্মা সেতু আমরা নিজেদের অর্থায়ন করবো, ভালো কথাই বলেছিল কোন একজন। কিন্তু দেখে গেল সরে গেছে। এখন তাদের ভিক্ষা নেওয়ার জন্য তাদের যত শর্ত আছে, এই বিশ্বব্যাংক, আইএফএম, অমুক তমুক, এই জাতিগুলো পৃথিবীর মুসলিম জাতিকে অর্থনীতির মাধ্যমে জুলুম করে নিষ্পেষিত করে ফেলেছে। আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে
এই সুন্দর অর্থনীতি দিয়েছিলেন মুসলিম জাতিদের শাসন করবে, পৃথিবী শাসন করবে, ওরা কাজকর্ম করবে, ওরা আমাদের শ্রমিকের কাজ করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে তৈরি করেছিলেন, এজন্য মুসলিমদের জনসংখ্যাও বেশি, মুসলিমদের অর্থনৈতিক অবস্থা আল্লাহ বেশি দিয়েছিলেন। যদিও মুসলিম জাতি তাদের নৈতিকতার অবক্ষয়ের কারণে, নিজেদের অযোগ্যতার কারণে, সর্বোপরি আল্লাহর বিধানকে ত্যাগ করার কারণে আজকে সেই ইহুদি খ্রিস্টানদের কাছে হাত পাততে লজ্জা করছে না, রাস্তার ভিখারীদের পর্যন্ত হার মানাচ্ছে। রাস্তার ভিখারীকে যদি আপনি বলেন তোমাকে ভিক্ষা দিব, তবে শর্ত আছে, ভিক্ষা নেবে? ওর কোন শর্ত নাই, পারলে দেও না ভাবো এখান থেকে। রাস্তার ভিখারী শর্ত সাপেক্ষে ভিক্ষা করে না। আর মুসলিম জাতি নির্লজ্জ ভাবে ইহুদি খ্রিস্টানদের থেকে শর্ত সাপেক্ষে ভিক্ষা করে। আর এই ভিক্ষুকরা কারা? এই ভিক্ষুক গাই পরা ভিক্ষুক, এই ভিক্ষুক দামি গাড়িতে চড়া ভিক্ষুক, এই ভিক্ষুক সংসদে বসা ভিক্ষুক, এই ভিক্ষুকরা মুসলিম জাতির রাষ্ট্রীয় সর্বোচ্চ পদে করা ভিক্ষুক। আমার ভাইয়েরা, মনে রাখতে হবে, এই ভিক্ষার ঝুলি মুসলিম জাতি যতদিন পর্যন্ত কাদের থেকে না নামাবে, খালি এ পর্যন্ত তো না, ভিক্ষুকদেরকে যা দেয় ভিক্ষুক নিয়ে নেয়। আর আমাদের এই রাষ্ট্র ভিক্ষুকেরা যে ভিক্ষা করে, অনেক সময় দাতা গোষ্ঠী ঋণের একটা অংশ কেটে রেখে দেয়, রেখে দেয় না, কেটে রেখে দেয়। তার মানে এই সুদের অংশ এটা কেটে রেখে দিতে হবে। এইভাবে আজকে মুসলিম জাতি আল্লাহর রাসূলের হাদিস বুঝে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উপরের হাত নিচের হাতের চেয়ে ভালো। এটা শুধু ব্যক্তি পর্যায়ের না, এটা সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে, সব পর্যায়ে মুসলিম জাতির হাত থাকবে উপরে। আর দুনিয়ার ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যত আছে সবগুলো মুসলিমদের কাছে ভিক্ষা করবে। এজন্য মনে রাখতে হবে, যাকাত কোন ছোটখাটো বিষয় না, যাকাত আল্লাহ রাব্বুল আলামিন নিজে ফরজ করেছেন। যাকাত কোরআনে যতবার সালাতের কথা রয়েছে ততবার যাকাতের কথা রয়েছে। যাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার ফরজ করলেই চলতো, একবার বললেই চলতো, কোরআনে বহু আয়াতে বারবার বলেছেন। যাকাত শুধুমাত্র এই মুসলিম জাতির উপরেই ফরজ করা ছিল না, এবারে আমি কোরআনের থেকে দেখাব, যুগে যুগে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন সব নবীদেরকে যাকাতের নির্দেশ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম মুসলিম জাতির পিতা, কোরআনের সূরায়ে আম্বিয়ার 73 নম্বর আয়াতে বলেছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদূনা বিআমরিনা। আল্লাহ তাআলা অনেকগুলো নবীদের নাম নিয়ে, ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিয়ে, তার সন্তানদের নাম নিয়ে বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান, আমি তাদেরকে ইমাম বানিয়েছিলাম, লিডার বানিয়েছিলাম, পৃথিবীর নেতা বানিয়েছিলাম। মুসলিমরাই লিডার হবে, নেতা হবে, আইম্মাতান ইমাম। এই ইমাম মানে মসজিদের ইমাম না, যাদেরকে মনে চাইলে কমিটি একেবারে কান ধরে নামাই দিল, এই ইমামের কোন অর্থ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান, আমি তাদেরকে ইমাম বানিয়েছি, ইয়াহদূনা বিআমরিনা, যারা আমার নির্দেশে মানুষকে পরিচালনা করত। ওয়াওহাইনা ইলাইহিম ফিআল খায়রাত, আমি সমস্ত নবীদেরকে, ইব্রাহিমকে এবং তার সন্তানদেরকে হুকুম করেছি ফিআল খায়রাত, কল্যাণময় কাজ করার জন্য। এরপরে বলছেন, ওয়া ইকামিস সালাত ওয়া ইতাই যাকাত, আমি তাদেরকে হুকুম করেছিলাম সালাত আদায় করার জন্য, কায়েম করার জন্য এবং যাকাত আদায় করার জন্য। ওয়াকানু লানা আবিদিন, আল্লাহ বলছেন তারা আমার সত্যিকার একটা আনুগত্যশীল বান্দা ছিল, তারা আমার হুকুমকে পালন করে চলেছে। যাকাত ইব্রাহিমের উপরে ফরজ ছিল। ইসমাইল সম্পর্কে আল্লাহ বলছেন সূরায়ে মারিয়ামের 55 নম্বর আয়াতে, ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিস সালাতি ওয়াজ জাকাতি ওয়াকানা ইনদা রাব্বিহি মারদিয়া,
হযরতে ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন, তিনি তার পরিবারকে সালাত এবং যাকাতের হুকুম করতেন, ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়া, এবং তিনি তার রবের কাছে সন্তুষ্ট এবং পছন্দনীয় ব্যক্তি ছিলেন, আল্লাহর পছন্দের লোক ছিলেন। এমনি ভাবে মূসা আলাইহিস সালাম আর একজন নবী, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মীসাকা বানী ইসরাঈল وجواب اعطنا منهم 12 نقيبا وقال الله اني معكم আল্লাহ তাআলা বলছেন, আমি বানি ইসরাইলদের থেকে অঙ্গীকার আদায় করেছি এবং তাদের থেকে 12 জন লোককে আমি প্রতিনিধি বানিয়েছিলাম। وقال الله এবং আল্লাহ বললেন, اني معكم আমি তোমাদের সঙ্গে আছি, তবে শর্ত আছে, লাইন আকামতুমুস সালাত ওয়া আতাইতুমুজ যাকাত, যদি তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। বোঝা গেল, যদি কোন জাতি রাষ্ট্রীয়ভাবে সালাত আদায় করে, রাষ্ট্রীয়ভাবে যাকাত প্রতিষ্ঠা করে, সেই জাতির সঙ্গে আল্লাহ নিজে আছেন, আল্লাহর শক্তি আছে, দুনিয়ার কোন শক্তি তাদেরকে দমন করতে পারবে না। এখানেই মুসলিম জাতি ধরা পড়ে গেছে। মুসলিম জাতি আল্লাহর বিধান সালাতকে বাদ দিয়ে, আল্লাহর দেওয়া বিধান যাকাতকে বাদ দিয়ে, যখন ইহুদি খ্রিস্টানদের কাছে যাকাতের ভিক্ষার ঝুলি দারাজ করে দিয়েছে, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে সাহায্য করার হাত উঠিয়ে নিয়ে গেছে। সূরা মায়দার 12 নম্বর আয়াতে কথা বলা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, ওয়াজালানি মুবারাকান আইনামা কুনতু ওয়াউসানি বিসসালাতি ওয়াজ্জাকাতি মা দুমতু হাইয়া। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন, তিনি তার জাতিকে জানিয়ে দিলেন সূরা মারিয়মের 31 নম্বর আয়াতে, ওয়াউসানি বিসসালাতি ওয়াজ্জাকাতি, আল্লাহ তাআলা আমাকে সালাত এবং যাকাতের হুকুম করেছেন, মা দুমতু হাইয়া, আমি যতক্ষণ পর্যন্ত জীবিত থাকবো, মৃত্যু না হবে, মরার আগ পর্যন্ত আমাকে সালাত এবং যাকাতের জন্য হুকুম করেছেন। বোঝা গেল ঈসা আলাইহিস সালামের প্রতিও যাকাতের হুকুম ছিল। এখানে আরো একটা কথা পরিষ্কার হয়ে গেছে, মা দুমতু হাইয়া, আমরণ, মৃত্যুর আগ পর্যন্ত সালাত আর যাকাত বাদ যাবে না। সুতরাং পরিষ্কার হয়ে গেল, পীরবাদী সুফিবাদীদের কিতাবে লেখা আছে, পীর সাহেব যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায়, ফানা ফিল্লা হয়ে যায়, তাহলে আর তার কোন ইবাদত লাগে না। মিথ্যা কথা, ভুয়া কথা, আল্লাহর নবী যার উপরে কোরআন নাজিল হল, সারা জীবন ইবাদত করে গেছেন, মসজিদে গিয়ে সালাত আদায় করেছেন, এমনকি মৃত্যুর রোগে আক্রান্ত যখন মসজিদে যাওয়ার ক্ষমতা নাই, তখন আল্লাহর নবী দুইজন লোকের কাঁধে ভর দিয়ে মসজিদে চলে গেছেন। বুখারি হাদিসগুলো পড়ুন। আল্লাহর নবী সম্পর্কে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, লিয়াগফির আলাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখারা। হে নবী, আল্লাহ আপনার আগের পিছের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। যেই নবীর আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করা ছিল, সেই নবী মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায়ও মসজিদে গিয়ে জামাতের সঙ্গে সালাত আদায় করছেন। এরপরে যদি কোন সুফি কোন পীর দাবি করে আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে ইবাদত লাগে না, নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না, সেগুলো শয়তান হতে পারে, ইহুদি হতে পারে, নাস্তিক হতে পারে, ইবলিস হতে পারে, আল্লাহর ওলি হতে পারে না। মনে রাখতে হবে, আমাদের সমাজে ইবলিসের সংখ্যা এখন কম নেই, জিকির করতে করতে আল্লাহর সাথে মিশে যায় একেবারে, আল্লাহকে অপমান করেছ, কি লেখে বলে, তিনি যেরকম ভাবে, তিনিও না, ও তো শরাবের কারবার, তো মদ খাওয়ার কারবার, তো লেখে মদ, যেরকম ভাবে মদ পানির সঙ্গে মিশে যায়, এইরকম ভাবে আল্লাহওয়ালারা আল্লাহর সঙ্গে মিশে যায়। আপনারা মনে করবেন যে হয়তো এই কথাগুলো কোন ভণ্ডবীরদের কথা, হক্কানি বীরদের কথা না, আমার এই দিন কায়েমের সঠিক পথ বই আছে, রাস্তা পাবেন,
একেবারে রেফারেন্স দেওয়া আছে কোন পীরে বলেছে, চরমোনাই পীরের বইতে কথা লেখা আছে। খালি লেখা না, লিখেছে মনসুর হাল্লাজ, আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর সাথে মিশে গেছে। এই মনসুর হাল্লাজের কাহিনী না হলে পীর মুরিদি চলে না। পীরদের যতগুলো কিতাব আছে সব কিতাবে, সুফিদের সব কিতাবে এই মনসুর হাল্লাজের কাহিনী আছে। উনি জিকির করতে করতে আল্লাহর সঙ্গে মিশে গেছেন, আর আনাল হক আনাল হক, আমি আল্লাহ জিকির করেছে। আমি আল্লাহ কেন বলল, আল্লাহর সঙ্গে মিশে গেছে। এখন দেখে আমি নিজে নাই, নিজে যখন নাই তাহলে কি আমি তো আল্লাহ, এই শুরু করছে আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ। একেবারে সুন্দর করে লিখে দিয়ে চরমনায় পেরে বইতে লেখা আছে, মাহবুব মাওলাগো চাইয়ে দেখেন, এখন আর আমি তো আমি না, আমি আপনি হয়ে গেছি, আপনি হইলেন তন, আমি হইলাম তন, আপনি হইলেন মন, এইভাবে লেখা আছে আমার বইতে। আমি লিখে দিচ্ছি পুরাই করে, রেফারেন্স দেওয়া আছে, কারো সন্দেহ না, দেখিনি ওদের মধ্যেও তারা বলে মিশে যাও আল্লাহর সাথে। কিসের মিশে যাও আল্লাহর সাথে? আল্লাহ হচ্ছেন খালেক, বান্দা হচ্ছে মাখলুক, আল্লাহ হচ্ছেন মাহবুব, বান্দা হচ্ছে আবেদ, আল্লাহর গোলাম। আল্লাহর সঙ্গে মিশে যাওয়ার কোন কথা নাই, কথা আছে আল্লাহর ইবাদত করা। ইবাদত লাগে না, অমুক বুজুর্গ 400 বছর ইবাদত করতে করতে গাছের ছাল বাকলা শরীরে ঢুকে গেছে, আমি বলি এটা শয়তান আর নইলে ফেরেশতা। কারণ যদি সে একজন মুসলিম হয়, উযু করবে, গোসল করবে, নামাজ পড়বে, রুকু করবে, সেজদা করবে, এত কিছু করলে গাছের লতা পাতা শরীরে ঢুকতে পারে? তো যখন শরীরে লতা পাতা ঢুকে গেছে 100 বছর 200 বছর এক জায়গায় দাঁড়িয়ে ইবাদত করে, ওইটা তাহলে বোঝা গেল আল্লাহর কোন বান্দার শয়তান। এরকম ভাবে কাবা এদের জন্য আগেই চলে আসে। কোরআন পড়ুন, সূরায়ে মারিয়ামের 31 নম্বর আয়াত পরিষ্কার করে দিয়েছে, ওয়াউসানি বিসসালাতি ওয়া যাকাতে মা দুমতু হাইয়া, আমাকে সালাত এবং যাকাতের হুকুম করা হয়েছে মা দুমতু হাইয়া, যতক্ষণ পর্যন্ত আমার দেহের সঙ্গে রূহ থাকবে, জীবন থাকবে, ততক্ষণ পর্যন্ত আমাকে ইবাদত করার হুকুম করা হয়েছে। ইবাদত কোন অবস্থায় মাফ হতে পারে না, মনে রাখতে হবে ভাইয়েরা আমার। এরপরে যাকাত সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করলাম, এই যাকাত শুধু ইসলামের আমাদের এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরই ফরজ করা হয় নাই, আগের থেকেও ছিল। এবারে আসবো আমরা যাকাত সম্পর্কে, যাকাত যদি আদায় না করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা করেছেন। শাস্তি একটা হচ্ছে দুনিয়াবী শাস্তি, আর একটা হচ্ছে আখেরাতের শাস্তি। দুনিয়াবী শাস্তি আবার দুই রকম, একটা হচ্ছে আল্লাহ প্রদত্ত শাস্তি, হাদিসে বলা হয়েছে, তারপর আনির 4577 নম্বর হাদিসে আছে, আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما منع قوم من الزكاه الا ابتلاهم الله بالسنين। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন জাতি যখন যাকাত দেওয়া বন্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে দুর্ভিক্ষ চাপিয়ে দেন। অফি রিওয়ায়াতিন ইল্লা হাবাসা আনহুমুল কদর, আল্লাহ তাআলা তাদের থেকে বৃষ্টি বন্ধ করে দেন। এই যে অনাবৃষ্টি, অতিবৃষ্টি, এটা আল্লাহর একটা গজব। মানুষ যদি যাকাত দেওয়া বন্ধ করে দেয়, যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আল্লাহর হক আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেন, নিচের থেকে পানির স্তর নিচে নামিয়ে দেন। আপনারা জানেন বিভিন্ন অঞ্চলে আমরা শুনতে পাই যে আগে যে পর্যন্ত পানির স্তর ছিল, পানির স্তর তার থেকে অনেক নিচে চলে গেছে, টিউবওয়েল থেকে পানি পাওয়া যাচ্ছে না। কারণটা কি? কারণ কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফামাইয়াতিকুম বিমাইন মাইন, আল্লাহ যদি পানির স্তরকে নিচে নামিয়ে দেন, তোমাদের কার ক্ষমতা আছে সেই পানির স্তরকে উপরে তুলে আনার? আল্লাহ ডাইরেক্ট বলে দিয়েছেন। যাকাতের পার্থিব শাস্তি একটা আল্লাহ প্রদত্ত, আর একটা হচ্ছে মুসলিম শাসন যখন থাকবে যাকাত না দিলে ব্যক্তি পর্যায়ে তাকে গ্রেফতার করা হবে, যাকাত না দিলে তাকে গ্রেফতার করা হবে, জেলে আটকে শাস্তি দেওয়া হবে। আর যদি দলবদ্ধভাবে যাকাত দিতে অস্বীকার করে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে। যতক্ষণ পর্যন্ত একজন মুসলিম যাকাত না দিবে ফরজ হওয়া সত্ত্বেও,
ইসলামী রাষ্ট্রে তার জান মালের কোন নিরাপত্তা দেওয়া হবে না। হাদিসটা বুখারীর 24 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। قال امرت ان اقاتل الناس আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ করা হয়েছে, কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যতক্ষণ না এই সাক্ষী দিবে আশহাদু আল্লা ইলাহা আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল, ওয়া ইয়ুকিমুস সালাতা আর সালাত কায়েম করবে, ওয়া ইউতুজ যাকাতা যাকাত আদায় করবে, ফাইদা ফাআলু যালিকা এই কাজগুলো যখন করবে আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম তখনই কেবলমাত্র আমাদের থেকে তার জান এবং মালের নিরাপত্তা পাবে। এখানে যাকাতের কথা বিশেষভাবে উল্লেখ করা আছে, সালাত আর যাকাত। বোঝা গেল যদি কোনো ব্যক্তি সালাত এবং যাকাত আদায় না করে মুসলিম রাষ্ট্রে তার জান মালের নিরাপত্তা থাকবে না। এত বড় কঠিন বিষয় সালাত এবং যাকাত। এখন দেখা যায় দুনিয়াতে যতদিন বেঁচে থাকে সালাত আদায় করে না, মরলে পরে জানাজায় ভিড় করে দেয়। ওগুলোর জানাজা পড়ার কি দরকার? একটা নাস্তিক, একটা মদখোর বেশ্যা এই যে কয়েকদিন আগে মরলো বিদেশে গিয়ে, এটাকে নিয়ে সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি করলো, সব ঘোষিত নাস্তিক, নাস্তিকদের শিষ্য এবং নাস্তিক তৈরি করেছে লেখার কৌশলের মাধ্যমে এই বাংলাদেশের হাজার হাজার যুবকদেরকে, লক্ষ লক্ষ যুবকদেরকে সুকৌশলে ইসলাম বিদ্বেষী বানিয়েছে, বেপর্দা বানিয়েছে, হারামি বানিয়েছে, জেনাকে বদমাশ বানিয়েছে। এই লোকের জানাজা পড়তে লোক চলে গেছে, আর মোল্লাদের অভাব নাই। আমি সাবধান করে দিচ্ছি এই রকম নাস্তিক মুস্তাব বিহায়া বেশ্যা মৎসর এইগুলো মারা গেলে তারা জানাজা পড়ে তারা নিজের ইমান নাও ঠিক থাকবে না। কোন আলেম কোন ইমাম এদের জানাজা পড়াতে পারে না, এটা পরিষ্কার। এগুলো বেশ্যা। আপনি দেখেন নাই 32 বছরের একটা বউ বাদ দিয়া নিজের মেজ মেয়ের বান্ধবী বেড়াইতে আসে তারপর নজর পড়ে গেছে, কেমন বেশ্যা বিহায়া! এইটার আবার জানাজা পড়তে গেছে মানুষ। যাই হোক, আমি আরেক দিক চলে গেছি, এটা পরিষ্কার। ইসলামের কোন বিধানকে যদি কেউ তুচ্ছতাচ্ছিল্য করে, ইসলামের কোন বিধানকে যদি কেউ উপহাস করে, অস্বীকার করে, সেই ব্যক্তি মুসলিম থাকে না, মুসলিমরা তার জানাজা পড়বে না, মুসলিমরা তার মরলেও তার কাছে অংশগ্রহণ করবে না। ভাইয়েরা আমার, যাকাত যদি কোনো ব্যক্তি আদায় না করে তার বিরুদ্ধে যুদ্ধ করা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস পড়ুন, তিনি যখন আল্লাহর নবীর ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন নিযুক্ত হলেন, চতুর্মুখী সমস্যা দেখা দিল। একদিকে একদল লোক মুরতাদ হয়ে গেল, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন তা মারবেন, মরবেন কেন? আমাদের দেশেও আছে এরকম লোক, আল্লাহর নবী এখনো জীবিত আছে, আল্লাহর নবী মিলাদে হাজির হয়ে যায়, এই জন্য আবার দাঁড়াইয়া সম্মানও করে, এইগুলো মুশরিক। যারা বিশ্বাস করে আল্লাহর নবী মিলাদে হাজির হয়, সবকিছু দেখেন মদিনা বসে, মিলাদের পাশ পাইলে মিষ্টি পাইলে হাজির হয়ে যায় মিষ্টি নেওয়ার জন্য, এইরকম বিশ্বাস যাদের আছে সেগুলো টুপি থাকতে পারে, দাড়ি থাকতে পারে, নামাজ পড়তে পারে, তাহাজ্জুদ পড়তে পারে, জিকির করতে পারে, মুশরিক এবং আবু জাহেল মক্কা মুশরিক। কারণ আবু জাহেলদের আকীদাই ছিল, আল্লাহ রাসূলুল্লাহ নিজে বলেছেন, আল্লাহর রাসূল নিজে বলেছেন, তিরমিজির হাদিস, ইন্না লিল্লাহি মালায়েকাতান সাইয়াহিনা ফিল আরদ, আল্লাহর একদল ফেরেশতা রয়েছে যারা পৃথিবীতে বিচরণ করে, যেখানে আল্লাহর নবীর প্রতি দরুদ পড়া হয় ওই ফেরেশতারা আল্লাহর নবীর কাছে পৌঁছাইয়া দেয়। তাহলে কি আল্লাহর নবী নিজে হাজির হয়? হাজির হওয়া সিফাত কার? সবকিছু দেখেন কে? সবকিছু জানেন কে? এই সবকিছু দেখা, সবকিছু শোনা,
এই সবগুলোর মালিক একমাত্র আল্লাহ। এরপরে যারা অন্য কাউকে এই জায়গায় অংশগ্রহণ করায়, নবীরা সব দেখে, অলিরা সব দেখে, কাশফ খোলা, সাত আসমান তার নখ ধরবে, হাসান বসরি, রাবেয়া বসরি পলাবলি খেলাচ্ছিল, সুফিদের বইতে লেখা আছে, তাজকিরাতুল আউলিয়া দেখবেন, একটা বই আছে ভণ্ডদের বই, এটা পরে মানুষ লেখছে, হাসান বসরি রাবেয়া বসরি পলাবলি খেলাচ্ছিল, হাসান বসরি রাবেয়া বসরিকে সাত আসমান জমিন কোথাও খুঁজে পায় নাই, সাগর মহাসাগর দ্বীপ উপদ্বীপ আসমান জমিন চন্দ্র গ্রহ নক্ষত্র কোথাও নেই। পরবর্তীতে যখন দেখা হলো, জিজ্ঞেস করলো, রাবেয়া তুমি কোথায় ছিলে? আর রাবেয়া বসরি বলল যে আমাকে তুমি পাইবা কেমনে, আমি তো আল্লাহর আরশের তলে গিয়ে পালাইছিলাম। কি সুন্দর পালাপলি খেলানো! আল্লাহর নবী যখন মেরাজ গেলেন, আল্লাহর নবীকে প্রত্যেকটা আসমানে জিজ্ঞেস করা হয়েছে, মেরাজের হাদিসগুলো পড়ুন, জিজ্ঞাসাবাদ শেষে দরজা খোলা হয়েছে, এরপরে আল্লাহর নবী মেরাজে গেলেন, আর আমাদের হাসান বসরি রাবেয়া বসরি আর বুজুর্গেরা পিসাবরা লাভ দিয়ে আরশে চলে যায়, কোন রকম আসমানে দরজা খোলার কোনো দরকার হয় না। এই সমস্ত ভণ্ডামি দেশে চলছে, এগুলো মনে রাখতে হবে। একদল লোক মোরতাদ হয়ে গেল, এইরকম মার্কা লোকেরা নবীর যুগে থাকলেও মোরতাদ হতো, কারণ নবীকে এরা মানুষ মনে করে না। তো যখন দেখত মানুষ খায়, পেশাব করে, পায়খানা করে, স্ত্রী বাবা করে, সন্তান হয়, আর এটা কেমন হুজুর? ওই যে কথা আছে, এক ইমাম সাহ বিয়ে করছে, পর মুসল্লি একদল ভাগ থেকে, এটা কেমন ইমাম বিয়ে করছে ভাগের থেকে? তো কয়েকজন মুসল্লি বলবে, না না, আমাকে হুজুরে যে বিয়ে করছে, তোমরা যখন বিয়ে করে এরকম বিয়ে না, এটা ভিন্ন রকম বিয়া। আচ্ছা ঠিক আছে, অষ্টবার কয়েকদিন পর মাশাল ইমাম সাহ মিষ্টি দিয়ে আসছে, বাচ্চা হয়েছে। এখন তো ওই বেটাও কয়, আরে মনে করছিলাম যে হুজুরে বিয়ে করছে, ভিন্ন বিয়ে, তো একই বিয়া, তার নামাজি পড়ানোর পিছন। এই লোকগুলো যদি দেখত আল্লাহর নবী বিয়ে করেছেন, আল্লাহর নবীর বাচ্চা হচ্ছে, বলতো কেমন নবী? কোরআনে বলা আছে মক্কার কুফাররা বলতো, মা আলে হাদার রসুল, এ কেমন রসুল? ইয়াকুলু তাআম ওয়ায়ামশি ফিল আসওয়াক, খাদ্য খায়, বাজারে যায়, ঘোরাফেরা করে, কেমন রসুল? এই কারণে মানে নাই। আজকেও যারা আল্লাহর নবীকে অতিমানব, আল্লাহর নবীকে আল্লাহর অংশ, আল্লাহর নবী এখনো জীবিত, সবকিছু দেখে, এই লোকগুলো যদি নবীর যুগে আসতো, তখন দেখত যে নবী তো মানুষ, নবী তো খাওয়া দাওয়া করে, পেশাব পায়খানা করে, ঘুমায়, স্ত্রী ব্যবহার করে, সন্তান হয়, তখন এই লোকগুলো বলতো, আরে তুমি কেমন রাসূল, তোমাকে থাকবই না, উম্মত হবই না। এই জন্য মনে রাখবে, আকীদার বিষয়। ভাইরা আমার, একদিকে এইরকম লোকেরা মোরতাদ হয়ে গেল, আর একদিকে আর একদল লোক করলো কি, আর একদল লোক নবুয়ত দাবি করলো, আল্লাহ নবী মৃত্যুবরণ করেছেন, ইয়ামান থেকে মোসাইল আমাদুল কাজ্জাব নামে এক লোক নবুয়ত দাবি করে বসলো, একদল লোক তার উন্মত হয়ে গেল, কারণ দাবি করলেই লোক পাওয়া যায়, দেখে না পীর একজন গজায় আর মুরিদ একদল পাওয়া যায়, এটা সে বহু পীর আছে নামাজ লাগে না, বহু পীর আছে কিন্তু নামাজ তিনত্ব, ফজর জোহর আর মাগরিব, এরকম ভাবে কেউ ইমাম মাহদি দাবি করে বসে আছে, কেউ জামানার ইমাম দাবি করে বসে আছে, মুরিদের অভাব কার কাছে নাই। মুসা আলাবাদুল কাজ্জাব নবুয়ত দাবি করলো, একদল লোকেরা তার উন্মত হয়ে গেল, আর একদিকে বহিরাগত যে গোয়েন্দাগুলো ছিল তারাও মুখ্যম সুযোগ মনে করল, রোম পারস্যের বড় বড় সম্রাটদেরকে বলো মদিনা আক্রমণ করো, এটা মুখ্যম সুযোগ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মরে গেছে। এই মুহূর্তে আর একদল লোক যাকাত দিতে অস্বীকার করে বসল। খুব ভালো করে চিন্তা করুন, অনেকে মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লি মুসলমান, নামাজ পড়লি মুসলমান, এই লোকগুলো কিন্তু নামাজ ত্যাগ করে নাই, রোজা ত্যাগ করে নাই, হজ ত্যাগ করে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ ত্যাগ করে নাই, সব কিছু ঠিক ছিল, শুধু একটা জিনিসকে অস্বীকার করেছে, কোনটাকে? যাকাত, তাকে অস্বীকার করেছে। ওমর আব্দুল খাত্তাবের মতো লৌহ মানব, আবু বকর সিদ্দিক অটল, আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহর নবী একটা সেনাবাহিনী পাঠাইছিলেন যুদ্ধ করার জন্য, ওটা চলে যাবে, আর যাকাত দিতে যারা অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে। ওমর আব্দুল খাত্তাবের মতো লৌহ মানব গলে গেল,
পরিস্থিতি দেখে ভয় পেয়ে গেল। আবু বকর, এই মুহূর্তে যাকাত যারা অস্বীকার করছে এদের বিরুদ্ধে যুদ্ধ না করলে হয় না, এরা তো ইসলাম ত্যাগ করে নাই, এরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এরা তো সালাতও পড়ে, কোন কিছুই তো তারা অস্বীকার করছে না, শুধু একটা অস্বীকার করছে, কোনটা? অপরদিকে একদল মিথ্যা নবীর উম্মত হচ্ছে, মক্কায় মদিনায় হামলা হচ্ছে, এইগুলো ঠেকান দরকার। আল্লাহর নবীর খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গর্জে উঠলেন, ওমর আল্লাহর নবীর যুগে ছিল সিংহের মতো, আর এখন তুমি শিয়াল হয়ে গেছ, জেনে রাখো আল্লাহর কসম, আল্লাহর নবীর যুগে যারা একটা বকরির বাচ্চা ছাগলের বাচ্চা যাকাত দিত, আজকে যদি সেটা অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। জেনে রাখো একটা লোক যে আল্লাহর নবীর যুগে উটের সঙ্গে রশি নিত, আজকে যদি ওই রশি যদি অস্বীকার করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এই কঠোর নীতির পরে ওমর আব্দুল খত্তাব দেখলেন যে সব ঠান্ডা হয়ে গেছে, বহিরাগত রাষ্ট্রগুলো ভয় পেয়ে গেছে যে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেল, মোহাম্মদের সৈনিকেরা দুর্বল হয় নাই, বরং তার আগের চেয়ে আরো শক্তিশালী হয়েছে, মুরতাদরা ভয় পেয়ে গেল। যাকাত দিতে যারা অস্বীকার করেছে তারাও বুঝতে পারলো এবার আর রক্ষা নাই, আস্তে তারা যাকাত দিতে রাজি হয়ে গেল, বোঝা গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থান ঠিক ছিল। এটাই মুমিনদের পরিচয়, আল্লাহর একটা হুকুম যদি কোন ব্যক্তি অস্বীকার করে এই যুগে চলে না মনে করে, এরপরে যদি সে টুপিও রাখে, দাড়ি রাখে, নামাজ পড়ে, রোজা রাখে, তারপরেও সে কাফের মুশরিক, ইসলামে হুকুমত থাকলে তাকে বন্দী করা হবে, বেশি হলে তাদেরকে যুদ্ধ করে হত্যা করে দেওয়া হবে। তাহলে আজকে যে সমস্ত মুসলিম দেশগুলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, জানাজায়ও যায়, ঈদেও যায়, কিন্তু যদি এদেরকে শোনানো হয় আল্লাহর কোরআনে রমজান মাস কোরআন নাজিলের মাস, আল্লাহর কোরআনে বলা হয়েছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চাই পুরুষ হোক চাই নারী হোক হাত কেটে ফেলে দাও। আইনটা কার? আল্লাহ। এই আইন মানে আদালতে গিয়ে আদালত জজদেরকে জিজ্ঞেস করেন, এমপি মন্ত্রীদেরকে জিজ্ঞেস করেন, তারা বলবে এই যুগে এই আইন চলে না, আল্লাহর আইনকে অচল বানিয়ে দিল। আল্লাহ বলেছেন ইন্নামাল হারামার রিবা, নিশ্চয় আল্লাহ তাআলা রেবাকে সুদকে হারাম করেছেন, আপনি গিয়ে বলেন সুদ হারাম, এরা বলবে হারাম তো, সুদ ছাড়া আমরা চলতে পারি না। আল্লাহর একটা বিধানকে তারা বাতিল করে বিকল্প ব্যবস্থা করেছে। আপনি যদি বলেন জেনার বিচারের বিচার হল অবিবাহিত হলে পরে জনসমক্ষে 100 দররা মারতে হবে, বিবাহিত হলে পরে পাথর ছুড়ে হত্যা করতে হবে, এরা বলবে এটা বর্বর আইন। আপনি যদি বলেন পতিতালয়ের পারমিশন দেওয়া যাবে না, জেনা বিচারকে আল্লাহ হারাম করেছেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবীলা, তোমরা জেনা বিচারের ধারে কাছেও যেও না, এটা হারাম। হারাম করেছেন কি? আল্লাহ। এরপরেও যারা বেশ্যাখানার লাইসেন্স দেয়, পতিতালয়ের লাইসেন্স দেয়, ওদের চিকিৎসা ফ্রি করে দেয়, তারা মুসলমান থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সম্পত্তি বণ্টনের বিধান দিয়েছেন, আল্লাহ তাআলা সূরা নিসার 11 নম্বর আয়াতে বলেছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জুল উনসাইয়াইন, আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়াত করছেন, একজন পুরুষ সন্তান দুজন নারীর সমান সম্পত্তি পাবে, বিধানটা দিয়েছেন কে? যারা বলল আল্লাহ তারা নারীদেরকে ঠকিয়েছে, আল্লাহর এই ভাগ ঠিক নাই, এটাকে বাতিল করে নারী পুরুষকে সমান করতে হবে, তারা কার ভুল ধরল? আল্লাহর হুকুমকে অমান্য করল। আল্লাহর একটা হুকুম যদি কোনো ব্যক্তি অমান্য করে যাকাত অস্বীকার করার কারণে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, অথচ ওই লোকগুলো ছিল নবীর সাহাবী, ওই লোকগুলো নবীর কাছে ইসলামের দীক্ষা পেয়েছিল,
নামাজ পড়ত, রোজা রাখত, হজ পড়ত, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ত, সব কিছু পড়ত। সুতরাং যারা মানুষকে বিভ্রান্ত করে কয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আহলে কিবলা পশ্চিম দিকে নামাজ পড়ে সে মুসলমান, সে যত অন্যায় করুক তার ইসলাম যাবে না, এইগুলো ভুয়া কথা, মিথ্যা কথা। ইসলামের যে কোনো একটা বিধানকে কোন ব্যক্তি অস্বীকার করে, এই যুগে অচল মনে করে, কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কোন একটা বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করে, সেই ব্যক্তি যত নামাজ রোজা করুক সে ব্যক্তি কাফের এবং মুরতাদ। কোরআন নাযিলের মাস, ভালো করে ইসলাম বোঝার চেষ্টা করব। ভাইরা আমার, আমি আলোচনা করছিলাম যাকাত সম্পর্কে। এই যাকাত যদি কেউ না দেয় পার্থিব শাস্তি হলো এগুলো, এরপরে আখেরাতের শাস্তি আল্লাহ তাআলা কোরআনের সূরা তওবার 34 এবং 35 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদদা, নিশ্চয়ই যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, এবং তা আল্লাহর রাস্তায় ব্যয় করে না। আল্লাহ তাআলা বলছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তুমি ওদেরকে মর্মন্তুদ শাস্তির সুসংবাদ দাও। শাস্তির কি সুসংবাদ হয় নাকি? এটা এরকম আপনি বাচ্চাদেরকে বললেন যে দেখ ওই কাম করবি না, কাম করলে এমন পিটি লাগাবো মজা বুঝবি, পিটান দিলে কি মজা পায় নাকি? এটা যেরকম আল্লাহ তাআলা উপহাস করে বলছেন, যারা সম্পদ জমা করে যাকাত আদায় করে না, আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি ওদেরকে মর্মন্তুদ শাস্তির সুসংবাদ দিন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারে জাহান্নামা, কিয়ামতের দিবসে এই স্বর্ণ রৌপ্য এগুলোকে আগুনে গরম করা, উত্তপ্ত করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এরপরে তা দিয়ে তাদের ললাটে, তাদের পাজরিতে, তাদের পিঠে এই গরম করে দাগ দেওয়া হবে, আর বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এই হচ্ছে সেই সম্পদ যা তোমরা নিজের জন্য জমা করেছিলে, সঞ্চয় করেছিলে। ফাদুকু মা কুনতুম তাকনিজুন, তোমরা যা জমা করেছিলে তার মজা এবার আস্বাদন করো। সূরা তওবার 34-35 নম্বর আয়াত। এমনি ভাবে আরো অনেকগুলো হাদিসও আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আয়াতে যে বলা আছে সঞ্চয় করা, এমনি সম্পদ উপার্জন করা, কামাই করা নাজায়েজ না, তবে সম্পদ উপার্জন করে যদি কোন ব্যক্তি নির্দিষ্ট অংশ যাকাত আদায় না করে, তাহলে সে ব্যক্তি এই আয়াতের মধ্যে পড়ে যাবে, জাহান্নামের আগুনে চলবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মান আতাহুল্লাহু মালান, আল্লাহ যাকে মাল দিলেন, ফালাম ইউয়াদ্দি যাকাতাহু, অথচ যাকাত আদায় করছে না, মুসসিলালাহু ইয়াউমাল কিয়ামাতি সুজান আকরা, এই সম্পদগুলোকে কিয়ামতের মাঠে এবং জাহান্নামে তার জন্য একেবারে বিষাক্ত সাপ বানিয়ে দেওয়া হবে, যে সাপের বিষের কারণে তার মাথায় পোষণ থাকবে না, জাবিবা তানে, তার দুই পাশে দুটো ঠোঁট থাকবে, ইতাফাকুহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিবসে তাকে পেঁচিয়ে ধরবে, জড়িয়ে ধরবে। সুম্মা ইয়াখুযু বিল্লাহাজমাইহি ইয়ানি সিদকাইহি, এরপরে তাকে দুই তারি দিয়ে তার গাল দিয়ে ছোবল মারবে। সুম্মা ইয়াকুল, আবার বলবে, আনা মালুকা আনা কানজুক, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে আয়াত দিয়ে দলিল পেশ করলেন, সুম্মা তালা ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাআলা বলছেন যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন তারা যেন মনে না করে যে তারা কৃপণতা করছে এটা তাদের জন্য ভালো, বাল হুয়া শাররুল লাহুম, বরং এটা তাদের জন্য বড় ক্ষতিকর। সাইয়ুতাফাকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, তারা যে কৃপণতা করছে কিয়ামতের মাঠে তাদের এই সম্পদকে তাদের গায়ে জড়িয়ে দেওয়া হবে। সূরা আলে ইমরানের 180 নম্বর আয়াত। এমনি ভাবে অনেকগুলো হাদিসে এই যাকাত না দিলে পরে তার কঠোর যে শাস্তি হবে তা আলোচনা করা হয়েছে। এমনি ভাবে জাহান্নামে যাওয়ার জন্য যখন মানুষেরা জাহান্নামে যাবে, জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জ্বলন্ত আগুন জাহান্নামে কে নিয়ে আসলো, কেন আসলা? তারা দুইটা কারণ বলবে, দুইটা কারণের একটা কারণ হচ্ছে যাকাত না দেওয়া। কোরআন বলছে সূরা মুদাসসির এর 42 থেকে 44 নম্বর পড়বেন, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু মুতিউমুল মিসকিন, লাম নাকু মিনাল মুসাল্লিন,
আমরা মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, আর আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না, মিসকিনদেরকে খাওয়াতাম না, যাকাত দিতাম না। এই কারণে আমাদের আজকে জাহান্নামে যেতে হয়েছে। আজকে আমরা এ পর্যন্ত আলোচনা করলাম, ইনশাআল্লাহ যাকাত সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা হবে, আর যাকাতের উপরে আমার বইও আছে, ইনশাআল্লাহ আগামী জুমায় হয়তো পাওয়া যাবে। এই যাকাত সম্পর্কে জানা আজকের আলোচনার মূল বক্তব্য হচ্ছে যাকাত কোন অনুকম্পা না, যাকাত আপনি আন্দাজে দিলে চলবে না, আন্দাজে অনুমান করে দিলে হয়তো আপনি দানের সওয়াব পাবেন, কিন্তু হিসাব না করে যাকাত দিলে যাকাত আদায় হবে না। যাকাত একটা নির্দিষ্ট অংশ, সুতরাং সম্পূর্ণ মালকে হিসাব করে কোন কোন মালে যাকাত আসবে কোনটা আসবে না, ইনশাআল্লাহ এটা আমরা আগামী জুমাতে আলোচনা করার চেষ্টা করব। পাঁচ প্রকারের মালের ভিতর যাকাত আসে, এজন্য নিজের বসবাসের বাড়ি অথবা ভাড়া দেওয়ার জন্য যে বাড়ি আছে অথবা কলকারখানা যার থেকে আয় উৎপন্ন হয়, গাড়ি বেচার জন্য না চালাবার জন্য উৎপন্ন করার জন্য, এগুলোতে যাকাত নাই। যাকাত আসবে কোনগুলোর জন্য, কেউ জমি কিনলো বিক্রি করার জন্য, এটা পণ্য, এরকম ভাবে কেউ বিল্ডিং করলো বিক্রি করার জন্য, এটা পণ্য, এটা যাকাত আসবে। এরকম ভাবে ব্যবসায়ের মাল যত আছে সেগুলো যাকাত আসবে, নগদ টাকায় যাকাত আসবে, স্বর্ণ থাকলে ঘরে যাকাত আসবে, রৌপ্যে যাকাত আসবে, এই জাতীয় যে বিষয়গুলো আছে ইনশাআল্লাহ পাঁচ প্রকারের মালে যাকাত আসবে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এগুলো ভালো করে জানা, জেনে শুনে এরপরে যার যার যাকাত ফরজ হয় যে পরিমাণ হয় সম্পূর্ণভাবে আদায় করা। রমজান মাস এ সময় আদায় করতে পারেন, বা আপনার বছর হিসাব করে যখন তখন আদায় করবেন। যাকাত দেওয়ার জন্য খাত আছে, আমরা এগুলো ইনশাআল্লাহ আগামী জুমা আলোচনা করার চেষ্টা করব। আমাদের এখানে মাদ্রাসা মার্কাজ আছে, ছাত্র আছে, এখানেও যাকাতের দিতে পারবেন। এছাড়া যাকাতের হক বর্তমান বিশ্বের মুসলিম জাতির জন্য যারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে, কেতাল করছে, এদের যাকাত দেওয়া যায়। বিভিন্ন খাত আছে, আটটা খাত আছে, আমরা ইনশাআল্লাহ সেগুলো আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা নবী মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।